বিস্কিট কিউজিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বিস্কিট সুইস রোলের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কোনো রকম গ্যাস ওভেন না জ্বালিয়ে এটা কিভাবে বানানো যায় সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি কিছুটা পার্লেজি বিস্কিট আর নিয়েছি কিছুটা চকলেট বিস্কিট। এই বিস্কিটগুলো সবার প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নেব। সমস্ত বিস্কিটগুলো গুঁড়ো করে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে এখানে আমি হাফ টিস্পুন মতন মাখন দিলাম। এরপর এর মধ্যে এক টেবিল স্পুন মতন কোকোয়া পাউডার আর টু টিস্পুন মতন দিলাম চকলেট সিরাপ। দিলাম পাউডার সুগার টু টেবিল স্পুন মতন। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প লিকুইড দুধ দিয়ে এটাকে আমি ঠিক আটা যেভাবে মাখে সেভাবে মেখে নেব। এখানে আমার টু টেবিল স্পুন মতন লিকুইড দুধ লেগেছে। এভাবে হাত দিয়ে সমস্ত মিশ্রণটা আমি মেখে নিলাম। এরপর আরেকটা পাত্রের মধ্যে আমি নিলাম এখানে ডেজিকেটেড কোকোনাট টু টেবিল স্পুন মতন, নিলাম এক টেবিল স্পুন মতন পাউডার সুগার, দিলাম হাফ টিস্পুন মতন বাটার আর টু টিস্পুন মতন দিলাম এখানে আমুল দুধ। হাত দিয়ে ঠিক এভাবে একটু আঠালোভাবে আমি মেখে নিলাম। এরপর কিচেন স্ল্যাবের উপর একটা বাটার পেপার বসিয়ে ডোটাকে একটা বেলনি দিয়ে আমি একটু বেলে নেব। এটা খুব পাতলা করে বেলতে হবে না। এরপর এর মধ্যে আমি ফিলিংয়ের জন্য দিলাম সেই মিশ্রণটা। একটা বাটার পেপারটাকে আমি এভাবে আস্তে আস্তে খুব সাবধানে একটা রোল করে নিয়ে দু ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম প্রায় দু ঘন্টা পর। খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে। এবার একটা আমি ছুরি দিয়ে এভাবে গোল গোল করে এগুলো কেটে নেব। এভাবেই খুব কম উপকরণে সহজেই বিস্কিট সুইস রোল বানিয়ে নিলাম। যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল। আজ আসছি, আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।